বাংলা সিনেমা জগতের প্রথম সারির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে প্রসেনজিৎ চ্যাটার্জি অন্যতম। সিনেমা জগৎকে তিনি উপহার দিয়েছেন প্রচুর ব্লকবাস্টার সিনেমা। তিনি সবার কাছে বোম্বাদা নামেই পরিচিত এবং নিজেকে তিনি ইন্ডাস্ট্রি মনে করেন। তবে 90 দশকের বাংলা সিনেমা জগতের সেরা জুটি ছিল দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চ্যাটার্জি। তাদের ভেতরে সম্পর্কের কথা কারোরই অজানা নয়। একসঙ্গে অগণিত সিনেমায় অভিনয় করেছেন দুজনে। একসময় তাদের মধ্যে সম্পর্ক থাকলেও ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছে তা সকলেরই অজানা এবং এই বিষয়ে মানুষ আজও জানতে ভীষণ আগ্রহ প্রকাশ করেন। সম্পর্কটা শুরু হয়েছিল বন্ধুত্ব দিয়ে। এরপর দুজন সহকর্মী হিসেবে কাজ করতে শুরু করেন। ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক পরিণত হয় প্রেমের সম্পর্কে। শেষ পর্যন্ত 1992 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 19 এপ্রিল সিনেমাটিতে অভিনয় করবার জন্য দেবশ্রী রায় পুরস্কার হিসেবে পেয়েছিলেন সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড। কিন্তু সেই ছবিতে অপর্ণা রায়ের মতন জনপ্রিয় অভিনেত্রী এবং প্রসেনজিৎ চ্যাটার্জিও কাজ করেছিলেন। কিন্তু নিজের স্ত্রীর অ্যাচিভমেন্টই সহ করতে পারেননি প্রসেনজিৎ। সেখানে জন্মেছিল হিংসা। এছাড়াও অবশ্য শোনা যায় ক্রিকেটার সন্দীপ পাটেলের সঙ্গে দেবশ্রী রায়ের সম্পর্কের কথা এবং একথাও শোনা যায় প্রসেনজিৎ দেবশ্রীকে বিয়ের পরে সিনেমা ছাড়বার কথা বলেছিলেন, অভিনেত্রী তা মেনে নেননি। তবে এই সম্পর্ক ভাঙার আসল কারণ কি আজও কিছুটা রহস্য হিসেবে রয়ে গেছে। অভিনেতা এবং অভিনেত্রী দুজনের কেউই কখনো মিডিয়ার সামনে এই নিয়ে কথা বলেননি। এরপর দুজনের ডিভোর্স হবার পরে 1997 সালে অপর্ণা গুহ ঠাকুর তার সঙ্গে আরও একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু সে বিয়েও টেকেনি শেষ পর্যন্ত। 2002 সালে আবারও দুজন বিচ্ছেদের পথে হাঁটেন। এরপর অর্পিতা চ্যাটার্জিকে বিয়ে করেন এবং দুজনে খুব সুখী শান্তিতে গড় করছেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার নাম তৃষানজিৎ চ্যাটার্জি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর টলিউডের সকল খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।